পদ্মা সেতুর সর্বশেষ 41তম স্প্যানটি লাগানোর পর দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। ঠিক স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু টানেল। ইতিমধ্যে প্রকল্পের 61% কাজ হয়েছে, বাকি কাজ 2022 সালের মধ্যে শেষ হবে। এর মাধ্যমে পদ্মা সেতুর মতো দেশের দ্বিতীয় বৃহত্তম স্বপ্নের প্রকল্প টানেলটি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন রয়েছে দেশের প্রথম এই টানেলটি। বর্তমানে এই প্রকল্পের দ্বিতীয় টিউবের নির্মাণ কাজ চলছে। এই দ্বিতীয় টিউব নির্মাণ কাজ ঘিরে প্রকল্পের প্রকৌশল এবং শ্রমিকরা ব্যস্ত সময় পার করছে। প্রকল্প সূত্রে জানা গিয়েছে, 12ই ডিসেম্বর আনোয়ারা প্রান্তে শুরু হওয়া দ্বিতীয় টিউব নির্মাণ করতে টিবিএম দিয়ে মাটি খননের পাশাপাশি কংক্রিটের সিগমেন্টের রিং তৈরি করা হচ্ছে। চীনের জিয়াংশু প্রদেশে জেংজিয়ান শহরের টানেল সিগমেন্ট কাস্টিং প্ল্যান্টে তৈরি 19,616টি সেগমেন্ট বসবে দুই টিউবে। এর মধ্যে 15,784টি সেগমেন্ট প্রকল্প এলাকায় এসেছে, বাকিগুলো অল্প দিনের মধ্যে আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। প্রকল্পের পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদ বলেন, টানেলের দুই টিউবের মধ্যে একটির কাজ শেষ, অন্যটি তৈরির কাজ চলছে। এই প্রকল্পে প্রায় 600 জন বাংলাদেশি, 290 জন চীনা নাগরিক কাজ করছে। এই টানেলের মাধ্যমে বাংলাদেশের শিল্পায়নের বড় একটি করিডোর সৃষ্টি হবে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পারে এটি সংযোগ ঘটাবে। এছাড়া মিরসরাই থেকে একদম সাগরের পার হয়ে টানেলের মধ্য দিয়ে বাঁশখালী হয়ে মাতারবাড়ি কক্সবাজারের সঙ্গে টানেলটি সংযোগ ঘটাবে। প্রকল্প এবং সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গিয়েছে, আনোয়ারা প্রান্তে টানেলের মুখ থেকে মূল সড়কে উঠতে তৈরি করা হচ্ছে 727 মিটার একটি উড়াল সেতু। ইতিমধ্যে এই উড়াল সেতুর সবগুলো পিলার স্থাপন হয়েছে, এখন গার্ডার এবং স্নাপ তৈরির কাজ শুরু হবে। টানেলের মধ্য দিয়ে ঘন্টায় 80 কিলোমিটার গতিতে গাড়ি চলাচল করতে পারবে। এর ফলে কর্ণফুলী নদীর পূর্ব প্রান্তের প্রস্তাবিত শিল্প এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। পশ্চিম প্রান্তে অবস্থিত চট্টগ্রাম শহর, চট্টগ্রাম বন্দর এবং বিমানবন্দরের সঙ্গে উন্নতর যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে। এতে ভ্রমণ সময় এবং খরচ হ্রাস পাবে।